সৌদি আরবে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পরেই হুমড়ি খেয়ে পড়েছে বিদেশ গমনেচ্ছুরা। তাই সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি খরচ করেও যেতে আপত্তি নেই তাদের, আর এই সুযোগে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এজেন্সিগুলো। তবে বাইরা নেতারা বলছেন, মালয়েশিয়া সহ অন্য দেশে শ্রমবাজার চালু হলে এই খরচ কমে আসবে। আর মন্ত্রণালয় বলছে, অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। রাজধানী ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবন, প্রতিদিনই এখানে অভিবাসন ছাড়পত্রের নানা আনুষ্ঠানিকতার জন্য ভিড় করেন বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকরা, যাদের অধিকাংশই গন্তব্য সৌদি আরব। এই ভবনেই বড় করে লেখা রয়েছে, সৌদি আরবে যেতে সর্বোচ্চ খরচ 1,65,000 টাকা। কিন্তু কত টাকা যাচ্ছেন তারা? কত ভাই পরে আমার, থ্যাংক ইউ ভাই, সরি ভাই, বললেন না, বললে কি ধরনের প্রবলেম বলুন তো ভাই? আমি তো বলছি না, বুঝছি বুঝছি, আমি তো আপনি থাক না, এটা থাক, দরকার নাই, এরা কেন ঝামেলায় পড়ব? কত কিছু আমি জিজ্ঞেস করিনি, আমার বড় ভাই বলছে, উনি ভালো জানে, এটা আমার মা বাবা জানে, আমি আর জিজ্ঞেস করিনি। ওটা আর শিওর কইলাম না, ওটা আব্বা কইবো। তো লাগে খরচের কথা বলতে চান না অধিকাংশই, তাই কৌশলী হতে হয় বাংলাদেশন টিমকে। সব খরচ দিয়ে সাত ৫-৭ লাখ টাকা খরচে যারা সৌদি যাচ্ছেন, তাদের অধিকাংশই বেতন ১২-১৬ হাজার টাকা। এত টাকা খরচ করে কম বেতনে কেন বিদেশ যাচ্ছে এই মানুষগুলো? এত টাকা নিচে কেন, এটা তো আমি জবাব দিতে পারবো না। ওরা বলছে যে এত টাকা লাগবে, সরকার যে 1,65,000 টাকা নির্ধারণ করছে খরচের, জানলে এখন কি করবে? এখন অফিসের মাধ্যমে যাইতেছে, এখন তবে সেটা মানবো না। বাংলাদেশের ব্যবসা করার জন্য আমাকে 2 লক্ষ টাকাও দিবে না, যদি আমি বিদেশ যাই আমাকে 7 লক্ষ টাকা সে দিতেছে। অফিস কিনার কথা বলছে, কত টাকা লাগবে? 6.5 লাখ। এত টাকা দিয়ে যাচ্ছে যাচ্ছি এখন মনে আশা। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কোনো এজেন্সির মালিক। তবে বাইরা নেতারা বললেন, একসাথে চাহিদা বেশি হয় এবং নানা খরচ বাড়ায় এই পরিস্থিতি। যদি আমাদের আরও 2টা শ্রমবাজার খুলে যায়, যদি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যায়, এটা এমনি 1,65,000 নিচে চলে আসবে, ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা কমে যাবে। এদিকে সরকারের নিয়ম না মেনে অতিরিক্ত টাকা আদায় করা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মন্ত্রণালয়। সৌদি আরবে মাইগ্রেশন কস্টটা হচ্ছে 1,65,000 টাকা, এর বেশি যদি কেউ দাবি করে সেটা অন্যায়ভাবে দাবি করবে, সেটা একটা অপরাধ হবে। এই অপরাধের খবরটা আমাদের কাছে এসে পৌঁছে দিতে হবে, সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমরা, ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে পারি, প্রয়োজনে ফৌজদারি মামলা করতে পারি তাদের বিরুদ্ধে আমরা। সামান্য বেতনে কয়েক গুণ বেশি খরচে এরই মধ্যে যারা সৌদি আরব গিয়েছেন, তাদের অনেকেরই খরচের টাকা উঠানোই সম্ভব হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।